কামাল কলকাতা, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। 6 February 2024 আজ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে কামালদা কিশোর ভারতী স্কুলে উপস্থিত, যেখানে ভূগোল দিচ্ছে বেহালা হাই স্কুল এবং রুক্মিণী স্কুলের ছাত্রছাত্রীরা। আমি তাদের সাথে কিছু কথা বলবো, আর আরও আরও যারা যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। ছাত্রছাত্রীদের সাথে কামালদা কথা বলতে চাইছে, 2024 সালের মাধ্যমিক পরীক্ষা সবার ভালো হোক, সেই জন্যে প্রতিদিন কামালদা রয়েছে প্রত্যেকটা স্কুলে। আজ চতুর্থ দিনে কামালদা রয়েছে কিশোর ভারতী স্কুল, ঐতিহাসিক স্কুল। কামাল কলকাতা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে, আর প্রত্যেকটা স্কুলে খবর 2024 মাধ্যমিক পরীক্ষাটা আপনারা দেখুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। আগামী 16 February থেকে কামালদা থাকবে উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্কুলে। সাথে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা। ভারতীতে সিট পড়েছে তোমার মেয়ে, কী নাম তোমার মেয়ের? বলো নাম, বলো। ছেলের নাম আছে সোহান যাদব। কোন স্কুল? মিন্ট। ও মিন্টের স্কুলটা কেমন হচ্ছে, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। মিন্ট 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 একশাল একটা বিদ্যা আজকে কি আছে? আজকে আপনার আছে জিওগ্রাফি, ভূগোল আছে। কেমন হচ্ছে দিদি? ভালো হয়েছে। কোন স্কুল? কেমন, ভালো ছেলে? ভালো, আপনার ছেলে? ছেলে টেকসালে? টেকসালে। কেমন পরীক্ষা দিচ্ছে? ভালো দিচ্ছে দিদি। সব ছেলে বুঝে এসে কি মাঠে কি দৃশ্য দেখছো তোমরা? হ্যাঁ, ছেলেরা পরীক্ষা ভালো রেজাল্ট করবে তো? বৌদি বেশি সেজেছে, সব ভালো লাগছে, সব ছেলের দলের মা, ছেলের মা না, একটু গর্বিত তোমরা? হ্যাঁ, আমরা ছেলের মা। যারা মাইয়ার মা তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। ইসলামিয়া মাঠে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসেছে। দিদি, ও তুমি তো, তোমার তোমার এত বিশ্বজি সান্দ্রাতা, আমার কি বলবো আমি? না না, তোমার ছেলে? হ্যাঁ। কোন স্কুল রোজ এখানে? বেলা স্কুল ছিল। হ্যাঁ, ও সব সেজে বুঝে এসছে। তুই কোন স্কুলে? আমি অরুণাদয়। ও অরুণাদয়, কোন কোন ক্লাস? KG 2। KG 2 তে তোমার ছেলে কোন ক্লাস? সবাই দেখছে না? বলো দিদি, তোমার মন খারাপ নাকি? মন তো খারাপ, ছেলের পরীক্ষা ভালো ভালো খারাপ কেন? ছেলে তো ভালো পরীক্ষা দিচ্ছে। না না, ভালো কথাটা তো আমি বলতে পারি না, ভালো কথার হিটার আমাদের ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা দিদি, তোমার তোমার বলো কেমন ছেলে পরীক্ষা দিচ্ছে? গাও ভালো দিচ্ছে? ছেলেরা বেহালা বয়সে পড়ে, ওরা পরীক্ষা দিতে এসছে, পরীক্ষা হচ্ছে, মানে মোটামুটি দিচ্ছে বলছে, এখন কি করে সেটা ওদের ব্যাপার। মানে 70% আসবে আশা করা যায় না? আশা করা যায় তো, কিন্তু এখন ওরা কি বলছে, কোশ্চেন পেপার আউট হয়ে গেছে বলছে, তাই এখন বলছে যে মা যা ভেবেছিলাম তার থেকে মনে হয় একটু কম আসছে। আচ্ছা, তোমার তোমার ছেলে বেয়ালা হাইটি কেমন পড়াশোনা হচ্ছে? হচ্ছে মোটামুটি। আর এখানে অ্যারেঞ্জমেন্ট কেমন কিশোর ভারতী? কোনো রিপোর্ট নেই তো? না না, আমার তো ভয় লাগছে। হ্যাঁ, জল ভাল ঠিক পাচ্ছে ওরা? তারপরে এখন তো জোর করে টিফিনটা খাইয়ে মোটামুটি আসছে। চলো, 2024 সালে মাধ্যমিক পরীক্ষা চলছে বেহালাতে কামালদার দশমিক পরীক্ষা, কিশোর ভারতী স্কুল, যার পাশে ইসলামিয়া মাঠ, সেখানে সব অভিভাবকরা বসে আছে, তাদের সাথে একটু কথা বলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছেলেদেরকে কেউ বকাবকি করবেন না। আমার নাম লিপিকা দাস। লিপিকা? হ্যাঁ। আর তোমার ছেলের নাম? অভিজিৎ দাস। ও বেহালা হাই স্কুল? বেহালা হাই স্কুল। কেমন পড়াশোনা? মোটামুটি। কেন গর্ব হয় না তোমার ছেলে? তো গর্ব হয়, তাই জন্য বলতে পারো না। রেজাল্ট কত আসবে ওর? সবাই আছে বলে বলবে না। কত আসবে এখন? মোটামুটি মোটামুটি ফার্স্ট ডিভিশন। ইংরেজিটা তো ভালো হয়েছে। অঙ্ক বৃহস্পতিবার, অঙ্ক বৃহস্পতি ওই দিনটা একটু টপকালে সব টপকে যায়।
আমার ছেলে বলেছে আমি বেরিয়ে যাব, মেয়ে তো আমার ভালো হবে। আজকের বলেছে আমার ছেলে। বাবা লিপিকা দিকে অনেক অনেক শুভেচ্ছা। এত ভয় পাস কেন? পুরুষে ভয় পায় কেন? তো ছেলে আজকের বলেছে মা আমি মেয়েতে আমি বেরিয়ে যাবো, আমার ভালো হবে। আরে ওটা কি কচি আম নাকি? চতুর্থ দিনে কামাল কলকাতা রয়েছে। কেমন হলো পরীক্ষা গুলো? ইংরাজিটা আচ্ছা, আজকে ভূগোল বৃহস্পতিবার অঙ্ক, সেদিন একটু টেনশন আছে। ছেলে কি বলছে, কেমন হচ্ছে? ছেলের অঙ্ক নিয়ে টেনশন নেই, ছেলের সুন্দর সাইন্সের টেনশন আছে। আচ্ছা তো কত আসবে, 70 আসবে? দেখা যাক। আপনার নাম? বিচিকা কামিলা। আপনার নাম? মঞ্জু পাল। আর আপনার ছেলের নাম? সুরজিৎ পাল। বেলা স্কুল না, রুক্মিণী। ও রুক্মিণীর এখানে সিট পড়েছে? রুক্মিণী এখানেই সিট পড়ে। রুক্মিণীতে আমি গিয়েছিলাম দ্বিতীয় দিনে, ভালো স্কুল। কেমন রেজাল্ট হবে? ছেলে ছেলে ও রুক্মিণী বয়স? হ্যাঁ রুক্মিণী গার্লস ফর বয়স, আর একটা বাচ্চাদের, আর একটা বয়স, একটা গার্লস। কেমন হচ্ছে ছেলে পরীক্ষা? ভালো হচ্ছে, বলছে তো ভালো হচ্ছে। তিনটে পরীক্ষা হয়ে গেল আর 4 নম্বর পরীক্ষা পড়ছে আজকে। হ্যাঁ তোমাদের টেনশন হচ্ছে না তো? কলকাতার ইউটিউব চ্যানেল ইসলামিয়া মাঠে চলে এসেছে। চতুর্থ দিনে কামালদার রয়েছে ইসলামিয়া মাঠে, কিশোর ভারতী স্কুল লিডারশিপ পড়েছে। কি নাম দিদি আপনার? আমার নাম মনিকা মাই। কে পড়ছে? আমার ছেলে। কোন স্কুল? বেহালা বয়েজ। বেহালা হাই স্কুল। হাই স্কুল। কেমন পড়াশোনা হচ্ছে? হচ্ছে, তবে ইতিহাসে একটু খারাপ। ইতিহাসটা? ইতিহাসে কত দিন? হ্যাঁ তো কালে পরীক্ষাটা খারাপ। ও ফার্স্ট ডিভিশন আসবে? হ্যাঁ সেরামই তো ইচ্ছা আছে। বেহালা স্কুলের ভালো রেজাল্ট কেমন হয়? ভালো ভালো হয়। আপনার ছেলে কি ওই কৃষি দাসগুপ্ত থেকে পাস করে ওখানে ঢুকেছিল? না না, ডাইরেক্ট ওখান থেকে পাস করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য। 2024 কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করে। এই মাঠেরও ব্লগ রয়েছে, ইসলামিয়া মাঠ অনেক পুরনো ঐতিহাসিক মাঠ, যে মাঠের অনেক ইতিহাস রয়েছে। আমার তো মনে হচ্ছে ভালো করবে যতটা সম্ভব। তোমার নাম কি? তোমার ছেলের নাম? সুমন মান্না। কোন স্কুল? বিয়ালা হাই। কেমন রেজাল্ট হবে মনে হচ্ছে? ভালোই তো হবে বলছি। ইংরেজি কোশ্চেন পেপার কেমন হচ্ছে? ইংরেজি তো এমনি ছেলে ভালোই দেয় ইংলিশটা। আচ্ছা হ্যাঁ। ইতিহাসটা? ইতিহাসটাও মোটামুটি ভালোই হয়েছে। ইংলিশ আর বাকিগুলো ঠিক? বাংলাও, হ্যাঁ বাংলাও ভালো হয়েছে। আজকে তো ভূগোল আছে। আজকে ভূগোল। কাল ছুটি? কালকে ছুটি আছে। পরশু দিন অঙ্ক? টেনশনে আছে? টেনশনে আছে। আরে এই কিশোর ভারতী স্কুলে সব আইটেম সব জিনিস ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? এই স্কুলে তো আমরা কোনোদিন বাচ্চা পড়াইনি, জানি না। না না সে না, এই মাধ্যমিকে যাদের শিখ করতে হবে। হ্যাঁ না না না, কোনো অসুবিধা হচ্ছে না। ভালো থাকবেন দিদি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকবেন, ইসলামিয়া মাঠে কামাল কলকাতা মাধ্যমিক পরীক্ষা 2024 এর চতুর্থ দিনে রয়েছে, যেদিন ভূগোল পরীক্ষা হচ্ছে। পাশে থাকুন, সাবস্ক্রাইব করে কামাল কলকাতা দেখতে থাকুন। দেখি পরীক্ষার হল থেকে বেরিয়েছে সবাই, কেমন হলো বাবু পরীক্ষা? দেখি 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 কেমন হলো পরীক্ষা? অনেক ভালো হয়েছে। কি নাম তোর? সুমিত কুমার ঝা। কোন স্কুল? আলিপুর টেকসাল বিদ্যাপীঠ। আজকে ভূগোল ছিল? হ্যাঁ। চারখানা পরীক্ষা হয়ে গেল? হ্যাঁ। ভালো হয়েছে? হ্যাঁ অনেক ভালো হয়েছে। টিউশন আসবে তো? হ্যাঁ হ্যাঁ। কি নাম তোর? সুমিত কুমার রায়। কেমন হলো পরীক্ষা? বেকার। বেকার কাবাদ?
আমার আমি আমি 10 নম্বর আজ চলে আসবে আরামসে। 10 নম্বর? হ্যাঁ। ও বলবে? হ্যাঁ। কি রে? উপরে যাই। চল তো। কি রে? হ্যাঁ আমার তো আর কিছু না। কি রে? বহুত বহুত টাফ পেপার ছিল। আমার চিন্তা আছে, তুমি এত ইজি কথা বলছিস। হ্যাঁ বাবা। 10 নম্বর পাবি? আমার তো 100 আসবে। 100? আমার তো 100। চলো 100। কামাল কলকাতা কত আসবে বাবু? 90। 90। 90। 90। হ্যাঁ। বলো কামাল বলো। ভূপেন্দ্র যোগী পরীক্ষা পরীক্ষা ভূগোল পরীক্ষা চতুর্থ হয়েছে। কত নাম্বার আসবে জিজ্ঞেস করতে তো হই হুল্লোড়ে ফেটে পড়েছে। চলো বেহালা হাই স্কুল, কেমন কেমন পরীক্ষা হলো বাবু? ভালো ভালো। কত আসবে? দেখি 80 প্লাস আসছে। 80 প্লাস? আর ইংলিশ? ইংলিশ তো 80 প্লাস। গুড গুড, ভালো ছেলে। আর অঙ্কটা কিন্তু একটু সাবধানে, পরশুদিন তাই তো? কিশোর ভারতী স্কুলে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে। আর প্রত্যেকটা বাচ্চারা কোন স্কুল? তোমার হেলিকপ্টার বিদ্যাপীঠ চ্যানেল। হ্যাঁ। কিরকম হলো পরীক্ষা? পরীক্ষা ভালোই গেল। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। রেজাল্ট কি হবে তোমার? ঠিকই হবে, মোটামুটি ঠিকই হবে। লাভলি লাভলি লাভলি। কামালদার সাথে থাকো, সব বন্ধুদের সাথে একটু কথা বলতে চাই যে কেমন হলো বাবু? বেলা একটু তো। হ্যাঁ। কি নাম? আগাদার। এত হাসিস কেন? ভালো পরীক্ষা হয়েছে। 80 না 90? 90। 90 পাবি? হ্যাঁ। আর ইংরেজিতে কত পাবি? ইংরেজিতে 80। অঙ্ক কেমন হবে? এখন ভালো তো আছে, চেষ্টা করছিস। চলো কামাল কলকাতা স্যার কোন স্কুল? স্পেশাল? হ্যাঁ মিন্ট। মিন্ট কেমন হচ্ছে? ভালো হয়েছে। ভালো হয়েছে ভূগোল? হ্যাঁ। কামাল কলকাতা স্যার দেখো, দেখি 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 কেমন হলো পরীক্ষা। ভালো হয়েছে। কত পাবি ভূগোলে? কত? 99। 90? হ্যাঁ। কি রে,
তুমি সাইজে ছোট, এত নাম্বার দিগুলো কি করে? তোর নাম কি? আমার নাম মিঠুন শর্মা। মিঠুন, আবার চক্রবর্তী নয়, কেমন হবে ভূগোল? আমার ভালো হবে। ভালো হবে, ভালো ছেলে। আর ইংলিশ কত আসবে? ইংলিশ হয়ে যাবে কত? 80 নম্বর এসে যাবে। 80 তে নম্বর? আমি তো 95 নিয়েছিলাম। হ্যালো, তোর পরীক্ষা কেমন হয়েছে? আমার পুরো ভালো। ও, চুলটাকে একটু সাইজ করছিস? হ্যাঁ। কমল, কলকাতার ইউটিউব চ্যানেল থাকো। কমল, কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো। কি পরীক্ষা দিলি? কোন স্কুল? ভালো হয়েছে? কেমন হয়েছে বাবু? ভালো। চলো, কামালদা আছে ইউটিউব চ্যানেল সব বাচ্চাদের জন্য। কামালদা প্রত্যেকটা স্কুলে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে দেখাচ্ছে। বাড়ি যাচ্ছিস? চলো। কিশোর ভারতী স্কুলে কামালদা ছিল, আজ চতুর্থ দিন ভূগোল পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা 2024 ভূগোল চতুর্থ দিনে ছিল বেহালার কিশোর ভারতী স্কুলে, যেখানে মিন্ট এবং বেহালা হাই স্কুলের সিট পড়েছিল ছাত্রদের। সেখানকার চিত্রটা ভূগোলের চতুর্থ দিনে তুলে ধরলাম। কামাল, কলকাতার সাথে থাকুন। আর প্রত্যেকটা অভিভাবকদের সাথে কথা বললাম, তারাও খুব আনন্দে আছে, খুশিতে আছে, একটু টেনশান রয়েছে, কিন্তু সাথে সাথে ছাত্ররা আজকের ভূগোল পরীক্ষাটা খুব দারুণ দিয়েছে। এটা আগামী পরশুদিন অঙ্ক আছে, তারা তো টেনশানে আছে, তবে এবছরের পরীক্ষা খুব ভালো হচ্ছে, তাই তো? টাফ পেপার হয়েছে, তার মধ্যেও ভালো রেজাল্ট হবে। স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে কামাল, কলকাতা একদম পোলার ফ্যানের কাছে চলে এসেছে কামালদা। কিশোর ভারতী স্কুল থেকে চতুর্থ দিনের মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল বেরিয়ে গেল। আজ ভূগোল ছিল, প্রত্যেকটা গার্জেনদের সাথে কথা বললাম, ছাত্রদের সাথে কথা বললাম, দারুণ দারুণ পরীক্ষা চললো। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। আর আগামী পরশু দিন আবার আপনাদের সাথে দেখা হবে, যেদিন অঙ্ক পরীক্ষা। দাদা, বাই বাই, আজকের মতো বিদায় নিলাম।